শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই পৃথিবীতে, এই ভারতবর্ষে আমরা যখন কার্ল মার্ক্সের জন্মদিন পালন করছি, পৃথিবীর অনেকে অনেক কথা গবেষণা করছেন বিদেশি মতবাদ, বিদেশি মতাদর্শ ইত্যাদি সম্পর্কে, কিন্তু ওনারা জানেন না ভারতবর্ষ যখন ব্রিটিশ সাম্রাজ্যের পরাধীন তখন সেই সময়তেই সুদূর নিউ ইয়র্কে বসে ভারতের 1857 সালের শিপেই বিদ্রোহের উপরে দি নিউ ইয়র্ক ট্রিবিউন পত্রিকায় উনি পরপর দুটি প্রবন্ধ লিখে ভারতের সিপাহী বিদ্রোহের প্রশংসা করেছেন এবং বলেছেন ভারতের এই সিপাহীদের শুধু বিদ্রোহ না, এই বিদ্রোহ হচ্ছে কৃষক শ্রমিকের মনের বিদ্রোহ, একটা দুর্বলতা এই বিদ্রোহে সেটা হচ্ছে তার নেতৃত্বের অভাব, অর্থাৎ শ্রমিক শ্রেণীর নেতৃত্বের অভাব। সেই দুর্বলতা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী অচিরেই দূর করবে এবং ব্রিটিশ প্রাধীনতা থেকে, উপনিবেশবাদ থেকে ভারতবর্ষকে মুক্ত করবে। কাজেই পৃথিবীর যে কোনো প্রান্তে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমজীবী আন্দোলনের উপরে মার্ক্সের ছিল শ্যান দৃষ্টি এবং তার ছিল সেখানে পরামর্শ, নির্দেশ এবং বিশ্বের শ্রমিক শ্রেণী সেভাবেই উপকৃত হয়েছে। কাজেই মার্ক্সবাদ প্রাসঙ্গিক, মার্ক্সবাদের আপাত বিপর্যয় আজকের পৃথিবীতে দক্ষিণপন্থীর প্রতিক্রিয়ার মধ্যেও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মনে করে, মার্ক্সবাদী হচ্ছে একমাত্র বিকল্প, মার্ক্সবাদী হচ্ছে একমাত্র সমাজকে তার বাস্তব জীবনে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এই সমস্ত যে মৌলিক বিষয় এই সমাধানে একমাত্র ভারত পৃথিবীকে একটা উন্নত সমাজ ব্যবস্থা উপহার দিতে পারে সেই কার্ল মার্ক্সের প্রতি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। কমরেড কার্ল মার্ক্স অমর রহে, কমরেড কার্ল মার্ক্স লাল সেনা।